السلام عليكم، ওয়েলকাম টু সালমা মিনি ব্লগ। কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলো বন্ধুরা, আজকে সকালটা শুরু করছি কচুরি দোকানের আর ঘুগনি দিয়ে। দেখো এখানে তোমার দাদা বাজার করে নিয়ে এসেছে বেগুন, পটল, কুমড়ো, টমেটো, ঢেঁড়স, কলা, শাক। চলো এখানে মাছটা নিয়ে নিয়েছি, অনেকটা মাছ এনেছি, অল্প করে নিয়েছি। মাছ দিয়ে এখন ঝোল করবো। এখন দেখো কলমি শাক কেটে নিয়েছি, কলমি শাক আলু দিয়ে মাছের ঝোল। আর এখানে দেখো আদা জিরে বাটা আছে, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা জিরেটা আমার যা বেটে দিয়েছে। চলো দেখতে দেখতে তরকারিও রান্না করে ফেললাম। তরকারিটা জিরে আদা বাটা দিয়ে একটু সাদা সাদা দেখতে হয়েছে। ভাবছো হয়তো যে রুগীর খাবার কেন খাচ্ছি, তো আমার এখন শরীরটা খুবই খারাপ, তো ওই কারণেই। চলো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আন্টি পড়াতে এসছে, আন্টির জন্য এখন চা বসিয়ে দিয়েছি। চাটা করে নিই, চলো অলমোস্ট রেডি আমার চা। চাটা ঢেলে নিই, দেখো এখানে চা আমি নিয়েছি। চলো বন্ধুরা, বাবু চলে এসেছে কম্পিউটার থেকে, এখন বাবুকে ভাত দিয়ে দেব। আজকে একটা তরকারি ভাত করেছি, শুধু শাক দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি জিরে আদা বেটে, যা আদা জিরেটা বেটে দিয়ে গেছিল। চলো বন্ধুরা, বাবুকে ভাতটা দিয়ে দিই। এখানে ভাত, এখানে ভাত আছে, এখানে তরকারি দেখো। চলো বন্ধুরা, বাবুর এখানে ভাত বেড়ে নিয়েছি। চলো বাবুর ভাতটা দিয়ে দিই, এখন এসেই খেলা দেখতে বসে গেছে। চলো বন্ধুরা, আমার আর তোমাদের দাদার ভাতটাও বেড়ে নিয়েছি দেখো। চলো খেতে বসে যাচ্ছি তাহলে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করে দিলাম। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট। চলো।